আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি, আপনাদের তো হয়। তো বন্ধুরা, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্যানেল। বন্ধুরা, অনেকেই রিকোয়েস্ট করে থাকেন আপনারা যে প্যানেল কিভাবে রিপেয়ার করা যায়, প্যানেলে কোথা থেকে কি চাবি যাবে, অনেক কিছু। তো বন্ধুরা, আপনাদেরকে একটি কথা আমি একটু বুঝিয়ে বলি, সেটি হলো প্যানেলের পার্টস গুলো বিভিন্ন প্রকার, আইসি, তারপর আপনার কফ ইত্যাদি সকল কিছু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, অনেক কম কেনা পাওয়া যায়। বিশেষ করে এখন চায়না যে একটি রোগের আক্রমণের কারণে, অর্থাৎ করোনা ভাইরাসের কারণে এখন বর্তমানে ইনপুট আপাতত বন্ধ মনে হচ্ছে, যে কারণে আমাদের এই এলইডি টেলিভিশনের তথা কোনো কিছু পার্টস আমরা সঠিকভাবে পাচ্ছি না। যেগুলো পাচ্ছি দামগুলো হচ্ছে অনেক ওভার, অর্থাৎ মূল্যটা অনেক বেশি, যে কারণে কাজগুলো আমরা মনের মতো করে করতে পারছি না। তো বন্ধুরা, কেউ হাল ছাড়বেন না বা কেউ ওই রকম ভেঙেও পড়বেন না, অবশ্য সবগুলো ঠিক হয়ে যাবে এবং বিভিন্ন পার্টসের দাম কমবে এবং অনেক পার্টস পাওয়া যাবে। তো বন্ধুরা, প্যানেলের বিষয়ে এখন কথা বলি। তো আমরা প্যানেল রিপেয়ার করতে গেলে আমরা অনেকটা হোঁচট খেয়ে পড়ি যে আমাদের সামনে প্যানেল এটি নতুন আপডেট তৈরি একটি পণ্য, এই প্যানেল আমরা এ পর্যন্ত খুলি নাই বা এই পর্যন্ত ওই প্যানেলে কাজ করি নাই, অনেক আপনার ভয় কাজ করে। তো বন্ধুরা, আপনাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন সিআরটি টেলিভিশনে কাজ করতাম, সিআরটি টেলিভিশনে কিন্তু আমরা অনেকেই যারা এখন এলইডি টেলিভিশনে কাজ করতেছি বা করতে চাচ্ছি, সিআরটি টেলিভিশনে আমরা কিন্তু মোটামুটি এক্সপার্ট। তো সিআরটি টেলিভিশনের সাথে অনেক কাজ মিল রয়েছে যেগুলো আমরা জানি না। তো সিআরটি টেলিভিশনের সাথে কি কি মিল রয়েছে এটি বিষয়ে আমি একটি ক্লাস করবো ইনশাল্লাহ, আপনাদেরকে নিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেবো যে কোন কোন বিষয় সিআরটি টেলিভিশনের সাথে মিল রয়েছে। তো আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো প্যানেলের কফ। প্যানেলের কফ কিসের সাথে সিআরটি টেলিভিশনের সাথে আমরা মিল খুঁজে পাব, বা কিসের অনুপাতে আমরা কফের দিকে চোখ দিব যে কফ সমস্যা হলে কি কি সমস্যা হবে বা কোন সমস্যার জন্য আমরা কফকে দায়ী করব, ইত্যাদি একটু জেট আপনাদের সামনে আলোচনা হবে। তো চলুন সরাসরি আমরা প্যানেলের কাছে চলে যাই, প্যানেলটি দেখে এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি অনেক ভালো হবে এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার ভিডিওতে চাই আমি লাইক থাকুক বেশি সবার ভিডিওর থেকে, কেননা আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক যে জিনিসটা, সঠিক যে বিষয়টা সেটি উপস্থাপন করার জন্য। কারণ ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে যেখানে শুধু ফেক আর ফেক, আমি চাই রিয়েল যে বিষয়টা আছে, যে রিয়েল যে যে জিনিসটা রয়েছে, যে সমস্যা, যে সমাধানটা, ওইটাই যেন আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। তো চলুন সরাসরি কাজে চলে যাই। বিসমিল্লাহির রহমান রাহিম। প্রিয় বন্ধুরা, তোমরা প্যানেলের কাছে চলে আসলাম। প্যানেলের উপরে দেখুন একটি পরিচিত, আমাদের অনেকেরই পরিচিত একটি কয়েল রাখা আছে। এই কয়েলটি দেখে অনেকেই বুঝতে পারছেন যে এটি কি কয়েল। এটি হলো ডিফ্লেকশন কয়েল, অনেকে অনেক ধরনের নাম দিয়ে থাকে, তবে এটার কাজ আমরা জানি। দেখুন এখানে টোটালি তার রয়েছে চারটি, তো এই চারটি তার দিয়ে যদি আপনাদেরকে এটা বোঝানোর কিছু নেই যে টিভির এই রকম আর এই রকম, যদি আপনাদেরকে ইশারায় বোঝানো হয়। তো এই ডিফ্লেকশন কয়েলের সাথে আমরা মিল পাব আমাদের এই কপে, ঠিক আছে? তো ডিফ্লেকশন যেমন ভার্টিক্যাল উপরে নিচে ছবিগুলো লং করে, অর্থাৎ বড় করে, এবং হরিজেন্ডার যেমন সাইটের ছবিগুলো বড় করে, তেমনি এই কপের কাজগুলো জাস্ট এই রকম। এই কপ দিয়ে ছবিগুলো বাড়ানো হয়েছে, স্ক্রিনটি লং করা হয়েছে। যেমন ভার্টিক্যাল থাকলে, এই ভার্টিক্যাল যদি থাকে আপনার এইরকম একটি র্যাক থাকে, যদি এই তারের একটি মিসিং থাকে, এখানে যে একটি তার মিসিং থাকে, ভার্টিক্যাল ভোল্টেজ না যায় বা এই কয়েল যদি ডিস্টার্ব থাকে, তাহলে এরকম একটা দাগ পড়ে। তাহলে একটি এই দুইটি তার দিয়ে করেছে এইটুকু ফুল স্ক্রিন। আবার যদি আপনাদের এইটা মিসিং থাকে, তাহলে দাগ আসে
এইভাবে, তাহলে এই দুই পাশে কালো থাকে, জাস্ট এখানে একটা দাগ থাকে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই কয়েল আমাদের ফুল স্ক্রিন করায়। জাস্ট এই রকম ভাবেই আমাদের এই কপ দিয়ে ডিসপ্লের ভিতরে ফুললি গ্রাফিক্সটা ছড়িয়ে দেওয়া হয়। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার, বুঝতে পারছেন আপনারা। তো চলুন, তো এখন প্রশ্ন হলো যে আমাদের তো ডিফ্লেকশন কয়েলে তার থাকে অনলি চারটা, তো চারটা তারে আপনার দু সাইড, তো একটি এলইডি টেলিভিশন তো অনেক কপ থাকে, তো অনেক কপ দ্বারা কি করা হয়, এত কপ কেন থাকে? তো বন্ধুরা, কপ দিয়ে মূলত গ্রাফিক্স, এটি যে গ্রাফিক্সগুলো রয়েছে বিভিন্ন কালার ছবি ইত্যাদি হলো গ্রাফিক্স, এই গ্রাফিক্সগুলো বিভিন্ন স্থানে ভাগ করে দেওয়া হয় এই ডিফ্লেকশন কয়েলের মতোই। জাস্ট এটার ব্যবহার বেশি, আর ডিফ্লেকশনের ব্যবহার ছিল কম, অনলি চারটা তার। আর এখানে আপনার কপ দিয়ে, বিভিন্ন কপ দিয়ে বিভিন্ন স্থানে আপনার ছবিগুলো ই করা হয়, ফুল স্ক্রিন করানো হয় বা স্ক্রিন বাড়ানো হয়। যাই হোক, তো কপ এই সাইডে যে কপগুলো রয়েছে টিকন বুটের সাথে যেমন সংক্রান্ত, সেটি হলো গেট কপ, অর্থাৎ প্রথম যে গেটে থাকে, গেট তো বোঝেনি, তো এটা হলো গেট কপ, আর এটা হলো সোর্স কপ। তো এখন আপনার এই ডিসপ্লেতে কোন জায়গায় ছবি না আসলে আমরা কোন কপকে দায়ী করব, একটি পরিষ্কার করে নিই। দেখুন, এট ফার্স্ট এখানে একটি কপ রয়েছে, তো এই কপ থেকে এ দেখুন এই পাশে একটু জায়গা রয়েছে, এই পাশে যতটুকু জায়গা এই পাশে এতটুকু জায়গা, অর্থাৎ কপ যে পর্যন্ত থাকবে তার থেকে একটু বেশি। তাহলে আমাদের এই পর্যন্ত থাকছে এই কপের দায়িত্বে। এই এইখানে যদি স্কিন মিসিং হয়, যদি কোনো গ্রাফিক্স না আসে, তাহলে আমরা দায়ী করব এই কপকে। দেন তারপরে এই যে কপ, ওকে, তাহলে এইটুকুর দায়িত্ব হলো এই কফের, এইটুকুর দায়িত্ব হলো এই কফের। ওকে, তো বন্ধুরা দেখুন আমরা কফ অনুযায়ী আমরা দাঁড় টেনে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, এই কফের দায়িত্ব হলো এইটুকু স্কিন করা, আর এই কফের এইটুকু, এই কফের এইটুকু, আর সবার শেষে যে কপ রয়েছে সেই কপে এতটুকু। কোনো কোনো সময় বন্ধুরা খেয়াল রাখবেন, কোনো কোনো সময় এই যে গেট কপগুলো রয়েছে, গেট কপ দিয়ে ছোট এইটুকু স্কিন করতেও পারে, আবার নাও করতে পারে। আবার কোনো কোনো সময় এই গেট কপের কোনো কাজ থাকে না, গেট কপ দ্বারা সরাসরি কাজ থাকে না বললে ভুল হবে, এই গেট কপ দিয়ে সরাসরি কন্ট্রোল না করে গেট কন্ট্রোলের মাধ্যমে আপনাদের যে সোর্স কপগুলো আছে সেগুলো দ্বারা গ্রাফিক্সগুলো ছড়িয়ে দেয় বন্ধুরা। আবার কোনো কোনো সময় আপনার কোনো কোনো প্যানেলে দেখবেন যে এই সোর্স কপগুলো ব্যবহার করা হয় না, শুধুমাত্র যে গেট কপগুলো থাকে, এই যে গেট কপ, এই গেট কপ ব্যবহার করা হয়। সেক্ষেত্রে দেখবেন আপনার ছবিগুলো যদি মিসিং থাকে, সাইড মিসিং থাকে, সেগুলো ডিসপ্লের যে ডান বাম পাশ থেকে ছবিগুলো বন্ধ হয় না। যেমন ধরুন এই প্যানেলের এই সোর্স কপগুলো নেই, একদমই নেই, তাহলে কি হবে, হিসাবটা হবে কিভাবে? এটি এই যে মেইন কপ অর্থাৎ গেট কপ, তাহলে এই কপের এইটুকু, আবার এই কপের, সরি, এই কপের এইটুকু, আবার এই কপের এইটুকু, জাস্ট ওই রকমই আপনাদেরকে যে দেখালাম সোর্স কপে, যেরকম সোর্স কপ যদি না থাকে তাহলে আপনাদের সরাসরি উপরে নিচে জায়গাগুলো ভাগ করা হবে। টোটালি কথা দাঁড়াচ্ছে কপের মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে দেওয়া হয়। আশা করছি বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে সক্ষম হচ্ছেন। তারপরও যদি এই ভিডিওতে ভালো করে না বোঝেন, আমাকে কমেন্ট করবেন, আমি আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করবো। বন্ধুরা, আমি ইউটিউব ভিডিও নিয়মিত ছাড়ছি বা ছাড়ার চেষ্টা করছি একটাই কারণ, আপনারা যেন
বুঝতে পারেন বিষয়গুলো, কাজগুলো যেন সঠিকভাবে করতে পারেন। আমি আপাতত যতটুকু জানি আপনাদেরকে যেন ততটুকু জানাতে পারি। ওকে, আর একটু দেখাই তো। ধরুন আমাদের স্ক্রিন আসছে, এখানে আসার পরে এইটুকু মিসিং, এইটুকু মিসিং, এই ফুল এই যে এইটুকু আছে এইটুকু মিসিং হলো। তো মিসিং হলো, তাহলে আমাদের এই দুই টুকু তো ভালো, এখানে স্কিন আসছে, কিন্তু এই এইটুকু স্কিন আসছে না, বা এই দুইটা কপের লাইনই আপনার গ্রাফিক্স আসছে না। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কপ নষ্ট, না আমার কপের কোনো ভোল্টেজ বা সিগন্যাল মিসিং, সেটা আমরা কিভাবে বুঝবো? এর জন্য আমার একটি ভিডিও দেখবেন, আমি একটি ভিডিও দিয়েছি 32 ইঞ্চি এলইডি টেলিভিশনে, সেখানে ভিডিওতে দুইটি কপ দ্বারা সেটি কন্ট্রোল করা হয়েছিল, সেটি দেখিয়েছি যে কিভাবে চেক করবেন। তো আমি এই ভিডিওতে আবারও বলি, এখানে এই যে দুটি ভালো কপ থাকবে, এই দুটি সকল ভোল্টেজগুলো দেখবেন, এই কপে যতগুলো ভোল্টেজ থাকবে এই কপেও ঠিক অতটুকু ভোল্টেজ থাকবে, আবার এই কপে, অর্থাৎ এই যেতগুলো কপ থাকবে প্রায় সবগুলোতে সেম ভোল্টেজ থাকবে, কিন্তু ডিফারেন্স হবে কোথায়? ডিফারেন্স হবে আপনাদের সিগন্যালে, আপনার টিকন বোর্ড থেকে ডিসি টু ডিসি আইসি দ্বারা বিভিন্ন ভোল্টেজ সাপ্লাই, দেন টিকন যে আইসিটি রয়েছে সেই আইসির থেকে বিভিন্ন সিগন্যাল দেওয়া থাকে, সেই সিগন্যালগুলোর জন্য সিগন্যালগুলো হালকা এলোমেলো থাকবে। তো বেশি সময় আমি যতটুকু দেখেছি আপনার এই কপে বিজিএইচ ভোল্টেজটা মিসিং থাকে, অর্থাৎ হাই ভোল্টেজ যেটা। তো বন্ধুরা, এইভাবে আপনারা দুই স্টেপ বাই স্টেপ প্যানেল রিপেয়ারিং করার সময় খেয়াল রাখেন বা বোঝার চেষ্টা করেন, তাহলে আমি মনে করি প্যানেলের দিক থেকে আপনাদের ওই রকম কোনো সমস্যা হবে না। বন্ধুরা, সুন্দর একটি জিনিস বোঝানোর আমি চেষ্টা করলাম, তো ভিডিও দেখে যদি ভালোভাবে বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি আবারও চেষ্টা করব ভালো করে ভিডিও বোঝানো, ভালো করে বিষয়টি বোঝানোর জন্য। আর যদি কিছুটা হলো উপকার হয় লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।